আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আবারও হাজির হলাম তোমাদের মাঝে, আর একটা জিনিস শেয়ার করব। এটা হচ্ছিল বালশির কাবার। নর্মাল বালশির কাবার কীভাবে সেলাই করতে হয়, তৈরি করতে, ওটা আমি শেয়ার করব। তা আমার চাদর থেকে এই কাবারটা আমি আলাদাভাবে কেটে নেওয়া হয়েছে এখানে। তা এটা মানে একদম মানে খুবই সহজ এবং খুবই ইজিভাবে কাবার দুটো বানাবে। তা এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে হ্যাঁ, এখান থেকে এইভাবে ভাগ দিয়ে মানে ভাজতে নেবে, যেটুকু ইয়ে থাকে লম্বা বালিশটা, বালিশ অনুযায়ী নেবে। তো এইভাবে একটা অংশ রাখতে হবে ছোটো আর একটা অংশ রাখতে হবে বড়ো। তো এইভাবে কিন্তু কেটে নিতে হবে আর কি। আমার তো বালিশ বিছানা চাদরের সঙ্গে ছিল একসঙ্গে, আর আলাদাভাবে ওটা কেটে নিয়ে তাই ওইভাবে সেলাই করছে। আর এখানে একটু কাপড় জোড়া লাগাইতে হবে, তাই হ্যাঁ এই পাশে একটু কাপড় জোড়া লাগাইতে হবে, আর এখানে এই পাশটা একটু ভেঙে দিতে হবে। তো এটা এভাবেই কাটা আছে মাপ অনুযায়ী। তো এটা এখন সেলাই করবে, সেলাই করার সময় দেখিয়ে দেবো, তারপরে সেলাই করা হয়ে গেলে কেমন হবে ওটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি মেশিনে ওখানে চলে যাই সেলাইয়ের জন্য। হ্যাঁ, এখানে সেলাইয়ের এখানে চলে আসছি। তো সেলাই কীভাবে করছে ওটা দেখিয়েছি। এটা তো যে পাশ বালিশের নিচে থাকে সেই অংশ চিকন করে ভেঙে নিতে হবে, এখানে এইভাবে ভাজতে ভেঙে নিতে হবে। এটা হচ্ছিলো আমি দেখাচ্ছি যারা নতুন সেলাই শিখছে তাদের জন্য, একদম খুবই সহজভাবে বালিশের খাবার কীভাবে বানাতে হবে সেটা আর কি। কারণ এত সহজভাবে বালিশের খাবার দেখলেই পারবে যে কেউ, আর নতুন যারা তাদের জন্য বিশেষ করে এই খাবারটা আমি আজকে দেখাচ্ছি। হ্যাঁ, এই পাশটা কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। আর এই যে ভিতরে পাশটা একটু চিকন করে এভাবে ভেঙে নিতে হবে। হ্যাঁ, তো এটা সেলাই করে নিতে হবে। সেলাই করার পর আমি দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। হ্যাঁ, এখন যে দুই পাশ সেলাই করা হয়ে গেছে, এটা ছিল নিচের পাশ আর এটা ছিল উপরের অংশ। তা কীভাবে সেলাই করতে হবে সেটা দেখাচ্ছে। এইভাবে পড়বে আর এইটা থাকবে তলে, এই যে এইভাবে পড়বে, জিনিসটা এইভাবে আসবে। তা এটা এই যে ভিতরে থাকবে যাতে বালিশটা ভিতরে এটাতে কভার দিয়ে আটকে রাখা যায়, এই জন্য এই অংশটা একটু বড় থাকবে। তো এটা কীভাবে ধরে সেলাই করতে হবে ওটা দেখিয়ে দিচ্ছে, যে এভাবে ধরে নিয়ে। হ্যাঁ, এই পাশে প্রথমে একটু চিহ্ন আছে, এই পর্যন্ত আগে একটু সেলাই করে নিতে হবে। হ্যাঁ, এই দুই পাশে কিন্তু সেলাই করে নিতে হবে। তারপরে এটা উল্টে কী করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে যেটু পর্যন্ত সেলাই করা হয়েছে এখানে একটু কাঁচি দিয়ে কেটে নিতে হবে। এভাবে একটু কেটে নিতে হবে। হ্যাঁ, তারপর ওটা উল্টে দেখাচ্ছে যে হ্যাঁ এখানে যেটু কাট কেটে নেওয়া হয়েছিল এটুকে এইভাবে বেরোয় দিয়ে এখান থেকে সোজা একটা সেলাই দিয়ে নিতে হবে। হ্যাঁ, একদম সোজা পর্যন্ত সেলাই করে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। হ্যাঁ, এখন তো ওটা সেলাই করে গেছেন। এইভাবে দুইটা মুখ একসঙ্গে এইভাবে নিতে হবে, নিয়ে তারপরে সেলাই দিয়ে নিতে হবে এই পাশ দিয়ে। এটা কিন্তু সামনের পাশ উল্টা, হ্যাঁ উল্টা পাশ দিয়ে সেলাই করে নিতে হবে। যে নিয়ে চার কোনা এক কোনা সেলাই, তিন কোনা সেলাই করা হয়ে গেলে তারপর কী করতে হবে আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, ডবল সেলাই দিতে হবে। হ্যাঁ, এই যে কাবারটা কিন্তু এখন সদর করে নেওয়া হয়েছে। তা এখানে যেটুকু ভাঙা আছে এখানে সেলাই দেওয়া আছে, ঠিক এই পাশে দেড় ইঞ্চি, এখানে কিন্তু দেড় ইঞ্চি আছে, সেই দেড় ইঞ্চি পরিমাণ সেলাই করে নিতে হবে। চারপাশটা দিয়ে মানে তিন পাশটা নিতে হবে। তা আমি এটা পুরোটাই দেখিয়ে দিচ্ছি। আর কেউ যদি এমনি সেলাই না দিতে পারে তাহলে এখানে একটু দাগ দিয়ে নেবে, তাহলে সুবিধা হবে। এবার ঘুরে নিতে হবে, এভাবে ঘুরে নিতে হবে।
হ্যাঁ, এই যে বালিশের কভার কিন্তু দুইটা অলরেডি তৈরি করা হয়ে গেছে, আমি বালিশও ভরে নিয়েছি যে কেমন হয়েছে একটু দেখানোর জন্য। আমি দুটো বালিশের কভার আজকে তৈরি করা হয়েছে, আর এই যে ভিতরটায় যেভাবে বালিশটা আটকে থাকবে এবং বালিশটা সহজেই বেরোবে না, এবং খুব ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে এবং বালিশে শুয়েও খুব আরাম পাওয়া যাবে। তো এই যে কত সহজে কত ইজিভাবে দুইটা বালিশের কভার কিন্তু তৈরি করা গেল খুব অল্প সময়ে। আর যারা নতুন তারা এইভাবে কিন্তু বালিশের কভার সেলাই করলে কিন্তু সহজে পারবে, অবশ্যই ট্রাই করবে বাসায়, যারা যারা নতুন তারা ট্রাই করবে এবং চেষ্টা করবে, অবশ্যই পারবে। তো আমি দেখিয়ে দিলাম যে কত সহজভাবে কত ইজিভাবে বালিশের কভার ঘরে বসে বালিশের কভার তৈরি করা যায়। তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা একটু করে নেও, কারণ আমি প্রতিদিনই বিভিন্ন রকম ভিডিও আপলোড দিচ্ছি, বিভিন্ন সেলাইয়ের ভিডিও তারা নতুন নতুন ভিডিও দেখতে পাবে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যেসব বন্ধুরা করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তবে আজকের মতো আমি সবাইকে আল্লাহ হাফেজ দেবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। পরবর্তীতে যে কোনো সেলাই নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।